তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন বহু বিদেশি অতিথি। এদিকে মোদীর তৃতীয় মেয়াদের শপথ নেওয়ার আগে চীন তাকে অভিনন্দনের বার্তা পাঠিয়েছে। ড্রাগনের দেশের অভিনন্দনের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু সহ অনেক বিদেশি অতিথি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন। মোদীর শপথ নেওয়ার আগে চীন তাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছে, আর চীনের অভিনন্দন বার্তার পরই বিদেশ মন্ত্রক চীনকে এলএসিতে শান্তির কথা মনে করিয়ে দিয়েছে। সীমান্তে হিংসার ঘটনার কথা মনে করিয়ে ভারতের তরফে বলা হয়েছে যে উভয় দেশকে পরস্পরের প্রতি শ্রদ্ধা, অনুভূতি এবং পারস্পরিক স্বার্থের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়ালের এই মন্তব্য পূর্ব লাদাখে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে সংঘর্ষের কথাকে সামনে এনেছে। এই ঘটনার পরই দুই দেশের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়। তবে সুসম্পর্কের জন্য একাধিক বৈঠক হলেও কোনো সমাধান মেলেনি। জয়সওয়াল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, তাতে তিনি লিখছেন যে ধন্যবাদ চীনের বিদেশ মন্ত্রককে, তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছে, তাই জন্য তাদের ধন্যবাদ। তিনি আরও বলেন যে বারবারের মতো চীন ও ভারত পারস্পরিক শ্রদ্ধা, সহানুভূতি, অনুভূতি এবং পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিক করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাবে। তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। যদিও তিনি লোকসভা নির্বাচনে বলেছিলেন যে আব কি বার চার সো পার, কিন্তু দেখা গেল যে তিনি যেরকম ফলাফল চেয়েছিলেন সেরকম ফলাফল হয়নি। তবুও তিনি শপথ গ্রহণ করেছেন রবিবার। শপথ গ্রহণ অনুষ্ঠানে বহু বিদেশি অতিথি তারা উপস্থিত ছিলেন। এদিকে তৃতীয় মেয়াদে নরেন্দ্র মোদীর শপথ নেওয়ায় চীন তাকে অভিনন্দনের বার্তা পাঠিয়েছে। ড্রাগনের দেশের অভিনন্দনের জবাবে ভারতের বিদেশ মন্ত্রকের তরফেও একটি বিশেষ বার্তা দেওয়া হয়েছে। লোকসভা নির্বাচনে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মইজু সহ অনেক বিদেশি অতিথি মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসেন। মোদীর শপথ নেওয়ার আগে চীন তাকে অভিনন্দনের বার্তা পাঠিয়েছে। আর চীনের অভিনন্দন বার্তার পরে বিদেশ মন্ত্রক চীনকে এলএসিতে শান্তির কথা মনে করিয়ে দিয়েছে। সীমান্তে হিংসার ঘটনা মনে করিয়ে ভারতের তরফে বলা হয়েছে যে উভয় দেশকে পরস্পরের প্রতি শ্রদ্ধা, অনুভূতি এবং পারস্পরিক স্বার্থের জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মন্তব্য তিনি যে করছেন সেখানে তিনি বলছেন যে পূর্ব লাদাখে চীন ও ভারতীয় সেনাদের মধ্যে যে সংঘর্ষ হয়েছিল সেই সংঘর্ষকে ভুললে চলবে না। এই ঘটনার পর দুই দেশের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়। তবে সুসম্পর্কের জন্য একাধিক বৈঠক হলেও কোনো রকম কোনো সমাধান হয়নি। জয়সওয়াল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন, তাতে তিনি লিখেছেন যে ধন্যবাদ চীনের বিদেশ মন্ত্রককে, তারা ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর জয়ের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন, তাই জন্য ধন্যবাদ। তিনি আরও বলেন যে বারবারের মতো ভারত ও চীন পারস্পরিক শ্রদ্ধা, অনুভূতি ও পারস্পরিক সুবিধার ভিত্তিতে সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা চালাবে।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।